করোনার কারণে দীর্ঘ ১৯ মাস পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সশরীরে উপস্থিত হয়ে শ্রেণী কার্যক্রমে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। কলাভবনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি, জানান রিকভারি প্ল্যান সম্পর্কে। লস রিকভারি প্ল্যান আছে, সেই মোতাবেকই মূলত আমাদের ডিনবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সেইটি অনুসরণ করছেন। কারণ আমরা চাচ্ছি যে যাতে শিক্ষার্থীদের সময়টুকু যে ক্ষেপণ হয়েছে, নষ্ট হয়েছে, সেই সময়টুকু যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। দীর্ঘদিন পর সশরীরে উপস্থিত হয়ে সহপাঠীদের সাথে ক্লাসে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রায় পৌনে দুই বছর পরে এসে ক্লাস করে অনেক বেশি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগতেছে, অনলাইনে ক্লাস করা যেতে অফলাইনে ক্লাসে সশরীরে ক্লাস করে অনেক বেশি আনন্দদায়ক। এতদিন অনলাইনে ক্লাস করার পর মানে অফলাইনে আসার পর মনে হচ্ছে যে মনে হয় আমরা আবার স্কুল জীবনে ফিরে গেছি। ক্লাস শেষে অনেকেই আবার সহপাঠীদের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন নিজের আনন্দকে। সবাই ভালো আছে, সুস্থ আছে, সবাই একসাথে বসে আনন্দ করতে পেরে ক্লাস করতে পারে একসাথে আনন্দিত হচ্ছি। তো আমরা যে ক্লাস করতে পারবো এটা আমরা আর কি কখনো কল্পনা করিনি, বা অনলাইনেও হয়তো বা শেষ হয়ে যেত। তো আমরা এতদিন পর বন্ধুদের সাথে দেখা হচ্ছে, টিচারদের সাথে দেখা হচ্ছে, এটা অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে। তো বাড়িতে অনেকেই মানসিক একটা অস্থিরতার মধ্যে ভুগছিলাম আমরা। তো এখন যে ক্যাম্পাসের এই যে চিরচেনা পরিবেশে ফিরে এসে বন্ধুদের সাথে ক্লাসে ফিরলাম, তো খুবই ভালো লাগছে আসলে। বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। করোনার কারণে দীর্ঘদিন স্থবির হয়ে পড়া শিক্ষা কার্যক্রমে আবারও গতি এসেছে। খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে অংশ নিচ্ছেন পরীক্ষা এবং শ্রেণী কার্যক্রমে। খুব শীঘ্রই বিগত সময়ের সকল গ্লানি কাটিয়ে তরুণ প্রজন্মের হাত ধরেই নতুন সূর্যের উদয় হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।